56% কোটা যদি দেওয়া হয়, মানে 56% অংশ তো আর অনুগ্রসর না জাতির, কোটার বিষয়ে একটি স্থায়ী কমিশন গঠন করে তার জন্য একটি স্থায়ী সমাধান দেয়া হোক। নারী কোটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা কি আগে 10 ভাগ প্রয়োজনীয়তা আছে? আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের দাবি এখানে শান্তিপূর্ণভাবে পেশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এবং আমরাও আমাদের মতামত প্রকাশ করছি। আশা করি সরকার আমাদের মতামত পর্যালোচনা করে সেটার ভিত্তিতে একটি ডিসিশনে পৌঁছাবে। কোটার ব্যবস্থাটা আসছে অনগ্রসর যে অংশ জাতির, তারা যাতে তাদেরকে যাতে কম্পেনসেট করা যায়। এখন 56% কোটা যদি দেওয়া হয়, মানে 56% অংশ তো আর অনগ্রসর না জাতির, আপনি 56% কোটা কেন রাখবেন? এটার জন্য আমরা একটা স্থায়ী সমাধান চাই। আমাদের প্রথম দাবি 18-এর পরিপত্রটা বহাল করা হোক আগে, এবং তারপর 9ম গ্রেড থেকে শুরু করে সমস্ত গ্রেডের কোটার বিষয়ে একটি স্থায়ী কমিশন গঠন করে তার জন্য একটি স্থায়ী সমাধান দেওয়া হোক, যাতে আমাদের রাজপথে আন্দোলন করা না লাগে। আমরা চাই কোটার একটি যৌক্তিক সংস্কার, তবে একটা সিদ্ধান্ত আসতে অনেকদিন সময় লাগে, এটা আমরা সবাই জানি, যেহেতু একটা জাতিগত লেভেলের সিদ্ধান্ত। তাই আমরা চাই ইমিডিয়েটলি 18-এর যে পরিপত্রটা সেটা আগে বহাল করা হোক, যাতে এখন যে পরীক্ষার্থীরা আছে তারা ক্ষতিগ্রস্ত না হয়, এবং তারপর একটি কমিশন গঠন করে এর স্থায়ী একটা সংস্কার করা হোক, যাতে ছাত্রদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হয় এবং ছাত্ররা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে পারে। কোটা থাকলে সমস্যা কি? এখন কোটা কত পার্সেন্ট আছে? 56%। 56% যদি কোটার জন্য রিজার্ভড হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কত পার্সেন্ট পাচ্ছি? 44%। 44% শিক্ষার্থীদেরকে হচ্ছে সাধারণভাবে তারা চাকরি পাচ্ছে, তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি না? কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। যারা বৈষম্যের শিকার বা যারা অনগ্রসর জাতি, তাদের তো তাদের জন্য যে কোটা রিজার্ভ থাকে এটার পরিমাণ তো এত বেশি হওয়ার কথা না। এত 50%-এর বেশি কোটা, এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমি নারী হিসেবে 10% পাচ্ছি, এইটাও কতটুকু যৌক্তিক? মানে নারী কোটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা কি আগে 10 ভাগ প্রয়োজনীয়তা আছে? এভাবে নারী কোটা, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, আরো নানা কোটা মিলিয়ে 56%, পোষ্য কোটা কিভাবে যৌক্তিক হয়? পশুপটা তো কোনোভাবেই যৌক্তিক না। বা মুক্তিযোদ্ধা কোটা, মানে মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনিদের জন্য যে কোটা, এগুলো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমাদের প্রথমে বুঝতে হবে যে কোটা কাদেরকে দেওয়া হয়। কোটা সংবিধানের একটা সংবিধানের ধারায় কি যে সরকারি চাকরি সবাই হচ্ছে সমান অধিকার পাবে চাকরি করার, কিন্তু সেখানে কিন্তু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠী, তারা তাদের যে পিছানো জনগোষ্ঠীর জন্য আমাদের কিছু অংশ রিজার্ভ কোটা রাখা যেতে পারে বা তাদেরকে গ্রেস মার্ক দেওয়া যেতে পারে। সেই ধারা অনুযায়ী হচ্ছে আপনি কিছু অংশ কোটা রাখতে পারেন। এটা এখন 15% সর্বোচ্চ থাকতে পারে না 20% সর্বোচ্চ থাকতে পারে, এটা আমাদের সমাজবিজ্ঞানীরা নির্ধারণ করবেন, কিন্তু সেটা কোনোভাবে এত বেশি যৌক্তিক না। যদি আমি পোষ্য কোটা বলি, নারী কোটা বলি, বা এই জিনিসগুলো 56% সব মিলিয়ে কোটা কোনোভাবেই যৌক্তিক না।